ভারতে শেখ হাসিনার অবস্থানের ডিপ্লোম্যাটিক ভিসার মেয়াদের ৪৫ দিন শুক্রবার শেষ হয়ে গিয়েছে ভিসার মেয়াদ শেষেও তিনি যে ভারত থাকবেন বেসরকারি তা আগে স্পষ্ট করে দিয়েছিল দিল্লির পররাষ্ট্রমন্ত্রক হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত সব দল সাই দিয়েছে অন্যদিকে বাংলাদেশে শুরু হয়েছে নতুন বিতর্ক হাসিনার বিস্ফোরক দাবি নিয়ে এখনো রা কাটছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনার একটি টেলিফোন কথোপকথন গত সপ্তাহে ফাঁস হয়েছেন তাতে তাকে বলতে শোনা যায় আমি পেয়ে পদত্যাগ করিনি বিশেষ পরিস্থিতিতে নিরাপত্তা অধিকারিকদের পরামর্শ আমি দেশ ছেড়েছি আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের দেশ ত্যাগী প্রধানমন্ত্রীকে নিয়ে অনেকেই সরকারের জবাব দাবি করেছেন শেখ হাসিনাকে দেশ ত্যাগের অনুমতি কে দিয়েছিল হাসিনা এর আগে দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতে বসে দুটি বিবৃতি দিয়েছিলেন বলেছিলেন আমি তিনি দেশ ছাড়ার পর বাংলাদেশের নৈরাজ্য চলছে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে হাসিনার ওই মন্তব্যে তেলে বেগুনে জ্বলে উঠেছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইয়ুস একটি ভারতীয় নিউজ দেওয়া সাক্ষাৎকারে হুঁশিয়ারি সুরে বলেছিলেন ভারতের হাসিনাকে মুখ বন্ধ রাখতে হবে তিনি বিদেশে বসে দেশে অস্থিরতা তৈরি করতে চাইছেন আশ্চর্যের বিষয় হল হাসিনা নিজেকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রীর দাবি করা এবং পদত্যাগ না করার দাবি নিয়ে সহ গোটা সরকারের মুখে কুলুফ এঁটে আছে আওয়ামী লীগের তরফে দাবি করা হয়েছে শেখ হাসিনা পদত্যাগ করে থাকলে তার পদত্যাগপত্র সরকার প্রকাশ করুক দুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি পদত্যাগপত্রের কপি ছড়িয়ে পড়লেও সেটি সরকারের তরফে প্রকাশ করা হয়েছে বলে দাবি করা হয়নি অন্যদিকে আওয়ামী লীগও বলছে ওই পদত্যাগপত্র ফেক হাসিনার দাবি নিয়ে এখন নতুন করে বিতর্ক তৈরি হয়েছে তাকে দিল্লিতে পৌঁছে দেওয়া বাংলাদেশ বিমান বাহিনীর বিমানের বিস্তারিত ফাঁস হওয়ার পর সরকারের একাংশ দাবি করছিল তারা মধ্যে হাসিনার পক্ষে রাষ্ট্রপতির কাছে গিয়ে পদত্যাগপত্র পেশ করা সম্ভব হয়নি কিন্তু তিনি পদত্যাগ করেছেন যদিও বহনকারী বিমানটি উড়ানের খুঁটিনাটি থেকে জানা যাচ্ছে ঢাকায় প্রধানমন্ত্রীর আবাস গণভবন যখন ছাত্র জনতার দখলে তখন হাসিনাও বোন ঢাকায় ছিলেন বেলা তিনটে এগারো মিনিটে তার বিমান ঢাকা থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয় প্রশ্ন উঠছে হাসিনা যদি পদত্যাগ করে থাকেন তাহলে তাকে দেশ ছাড়ার অনুমতি কে দিল তিনি পদত্যাগ করে থাকলে প্রশাসনের আর তার নির্দেশ শোনার কথা নয় তাহলে কার নির্দেশে বিমান বাহিনীর বিমান তাকে ভারত পৌঁছে দিয়েছিল পাঁচ আগস্ট হাসিনা দেশ ছাড়ার পর থেকে আট আগস্ট পর্যন্ত আটটা পর্যন্ত বাংলাদেশীয় কোনো সরকার ছিল না সেনাপ্রধান জামান প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন হাসিনা দেশ ছাড়া খবর সরকারের তিনি প্রথম দেশবাসীকে জানান বাংলাদেশ টেলিভিশনে ভাষণ দিয়ে সেই তিনি সম্প্রীতি একটি মার্কিন গণমাধ্যমকে সাক্ষাৎকারকে বলেছেন শেখ হাসিনা দেশ ছাড়া খবর আমরা আমার জানা ছিল না দেশের অস্থির পরিস্থিতি নিয়ে আমি কয়েকটি রাজনৈতিক দলের নেতার সঙ্গে সেনা নিবাসে বৈঠক করেছিলাম আমাকে বৈঠকের মাঝে জানানো হয় প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়েছেন